স্বামী বিবেকানন্দ। 12ই জানুয়ারি 1863 সালে কলকাতার এক উচ্চবিত্ত হিন্দু বাঙালি পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। ছোটবেলা থেকেই আধ্যাত্মিক দিকে তার আকর্ষণ একটু বেশি দেখা যেত। তার গুরু রামকৃষ্ণদেবের কাছে তিনি শিখেছিলেন সকল জীবই ঈশ্বরের এক অন্য রূপ, তাই মানুষের সেবা করাকেই তিনি ঈশ্বরের সেবা করা মানতেন। তিনি ছিলেন একজন প্রকৃত দেশপ্রেমিক। তার দেশপ্রেম কারোর কাছে গোপন নয়। তিনি কখনোই মানুষকে সাহায্য করতে পিছুপা হননি। মানুষের সেবা করাকেই তিনি ঈশ্বরের সেবা করা মানতেন। স্বামী বিবেকানন্দ আজও কোটি কোটি যুবকদের অনুপ্রাণিত করে চলেছেন। আসুন জেনে নি তার কিছু চিন্তাভাবনার একটি ছোট্ট অংশ। বিষয় পঞ্চক আর ভূতগণ সবতর পর কেহ নয়াপন। বিষয় পঞ্চক আর ভূতগণ সবতর পর কেহ নয়াপন। পর প্রেমে কেন হয়ে আছে তন ভুলিছে আপন জানে মন চলনি জনিকেতনে। মন চলনি জনিকেতনে তিনি বলেছিলেন জ্ঞান ভক্তি যোগ এবং কর্ম মুক্তির এই চারটি পথ। প্রত্যেকের কর্তব্য তার উপযুক্ত পথটি অনুসরণ করে চলে। তবে এই যুগে কর্মযোগের ওপরেই বিশেষ গুরুত্ব দেওয়া উচিত। তিনি বীর হৃদয় যুবকগণদের জন্য উদ্দেশ্য করেও কিছু কথা বলেন। তিনি বলেন, হে বীর হৃদয় যুবকগণ, তোমরা বিশ্বাস করো যে তোমরা বড় বড় কাজ করবার জন্য জন্মেছ। কুকুরের ঘেউ ঘেউকে ভয় পেও না, এমনকি আকাশ থেকে প্রবল বজ্রপাত হলেও ভয় পেও না। খাড়া হয়ে ওঠো, ওঠো, কাজ করো। প্রেমের আলো জালি চলো নখন, সঙ্গে তে সম্বল রাখো পূর্ণ ধন, গোপনে অতি যতনে। লোভ মোহ আদি পথে দস্যুগণ, পথিকের তরে সর্বসমোষণ। লোভ মোহ আদি পথে দস্যুগণ, পথিকের তরে সর্বসমোষণ। পরম যতনে রাখো রে প্রহরী সমদম দুই জানে। মন চলনি জনিকেতনে, মন চলনি জনিকেতনে। সাধু সঙ্গ তিনি আরো বলেন, ওঠো জাগো, যতদিন না লক্ষ্যস্থলে পৌঁছচ্ছ থেমো না। জাগো জাগো দীর্ঘ রজনী প্রভাত প্রায়, দিনের আলো দেখা যাচ্ছে, মহাতরঙ্গ উঠেছে, কিছুতেই তার বেগ রোধ করতে পারবে না। উৎসাহ বৎস উৎসাহ, প্রেম বৎস প্রেম, বিশ্বাস শ্রদ্ধা, আর ভয় করো না, সবচেয়ে গুরুতর পাপ ভয়। তিনি এও বলেন, বড় হতে গেলে কোনো জাতির বা কোনো ব্যক্তির পক্ষে এই তিনটি জিনিসের অত্যন্ত প্রয়োজন। প্রথমত সাধুতার শক্তিতে প্রগাঢ় বিশ্বাস, দ্বিতীয়ত হিংসা ও সন্নিগ্ধ ভাবের একান্ত অভাব, এবং তৃতীয়ত যারা সৎ হতে বা সৎ কাজ করতে সচেষ্ট তাদেরকে সহায়তা করা। কোনো ব্যক্তি বা কোনো কিছুর জন্য অপেক্ষা করো না, যা পার করে যাও, কারোর ওপর কোনো আশা রেখো না,
যার সে পথে রাজার প্রবল প্রতাপ সমন ডরে যার শাসনে মন চলনি জনিকেতনে মন চলনি জনিকেতনে সংসার বিদেশে বিদেশির বেশে র